সাভারের আশুলিয়ায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব ভূঁইয়ার বিরুদ্ধে পোশাক শ্রমিক এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শৈল রানা হাওলাদার, সিনিয়র স্টাফ রিপোর্টার। সাভারের আশুলিয়ায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব ভূঁইয়ার বিরুদ্ধে পোশাক শ্রমিক এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সেই তরুণীকে এলাকা ছাড়া করতে হুমকি প্রদান করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা। ওই তরুণী আওয়ামী লীগের ওই নেতার নাম প্রকাশ করেননি। সকালে অভিযোগের 24 ঘন্টা পেরিয়ে গেলেও এর কোনো সমাধান পাননি ভুক্তভোগী ওই তরুণী। উল্টো তদন্তের দায়িত্বে থাকা পুলিশকে ফোন করলে তাকে নানাভাবে অপমান করা হয় বলে অভিযোগ করেন তিনি। এছাড়া সকালে বিষয়টি নিয়ে মীমাংসারও ব্যবস্থা করা হয়। এর আগে গতকাল রাতে আশুলিয়া থানায় ধর্ষণের অভিযোগ এনে এ অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী নিজে। অভিযুক্ত সাকিব ভূঁইয়া এশিয়ান ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাস শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি আশুলিয়ার ঘোষবাগ প্রাইমারি স্কুল এলাকার শাহ আলম ভূঁইয়ার ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী ওই এলাকায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। অভিযুক্ত সাকিব ভূঁইয়ার সাথে তাদের একটি ফার্নিচারের দোকানে গিয়ে পরিচয় হয় ওই তরুণীর। সেই থেকে তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 1 জানুয়ারি তরুণীর বাসায় এসে সাকিব তার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। তরুণী রাজি না হলে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। এমনভাবে আরও কয়েকবার তাকে ধর্ষণ করে। বিষয়টি নিয়ে গত 6 মার্চ সাকিবকে সেই তরুণীর বিয়ের কথা বললে সাকিব কালক্ষেপণ করে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এছাড়া সেই তরুণী যে কোনো এলাকা ছেড়ে চলে যায় সেজন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় ও চাপ সৃষ্টি করে। এ বিষয়ে ভুক্তভোগী তরুণী রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আমি গতকাল আশুলিয়া থানায় এ নিয়ে একটি অভিযোগ করি যেন আমি আমার সঠিক বিচার পাই, কিন্তু আমাকে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাসহ অনেকেই হুমকি দিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলছে। শুধু তাই নয় যে পুলিশের কাজ আমার অভিযোগ তদন্তের দায়ভার পড়েছে, তাকে ফোন দিয়েছিলাম, সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে ও বলেছে সে এই অভিযোগ নিয়ে কাজ করতে পারবে না। আমি এখন কোথায় যাব, কি করব? ইতিমধ্যে আমার পেটে যে বাবু ছিল তাকে ঔষধ খাইয়ে নষ্ট করেছে সাকিব। এখন আমি অনেক অসুস্থ, আমার অনেক রক্তক্ষরণ হচ্ছে। এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই ফরিদুল ইসলাম বলেন, আমি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।